টি-20 ধুমধারাক্কা ক্রিকেটে বেশ নাম ডাকাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। বিশ্বের নানা প্রান্তের ফ্রাঞ্চাইজি লীগ থেকেই ডাক আসে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রতি তারা এতটাই মগ্ন যে দেশের খেলা ইস্তফা দিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান অনেকেই। সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেলরা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক। আইপিএলে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে লম্বা সময় ধরে খেলছেন তারা দুজন। এবারের আসরে চেনা ছন্দে না থাকলেও সব ম্যাচে কলকাতার একাদশে দেখা যাচ্ছে রাসেল এবং নারায়ণকে। অলরাউন্ডার রাসেল 2014 সাল থেকে আছেন কলকাতার শিবিরে। কিছুদিন আগেই পূরণ করে ফেলেছেন দলটির হয়ে 150 ম্যাচের কোটা। 2019 সালের আসরে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। 204.81 স্ট্রাইক রেটে সেবার 510 রান করেছিলেন রাসেল। স্বভাবসুলভ চরম আক্রমণাত্মক ব্যাটিংয়ের সাথে দারুণ কার্যকরী পেস বোলিং মিলিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ একটা প্যাকেজ রাসেল। শুধু আইপিএল নয়, সিপিএল, বিপিএল সহ বিশ্বের নানা প্রান্তের ফ্রাঞ্চাইজি লিগেই কাড়াকাড়ি চলে রাসেলকে নিয়ে। তবে এবারের আসরে এখনও পর্যন্ত যেন কিছুটা বিবর্ণ রূপেই দেখা যাচ্ছে তাকে। বিচ্ছিন্ন 2-1 ম্যাচে ভালো করলেও সেই ভালোটাকে রাসেল সুলভ বলা যাচ্ছে না। গত কয়েক বছরে হাঁটুর চোটটা বেশ ভোগাচ্ছে রাসেলকে। এই চোটের চিকিৎসার ক্ষেত্রে আবার কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির কাছ থেকে বেশ বড় রকমের সাহায্য পেয়েছিলেন রাসেল। সম্প্রতি স্টার স্পোর্টসের সাথে আলাপকালে এই বিষয়টি খোলাসা করেছেন তিনি। স্টার স্পোর্টসকে রাসেল বলেন, আসলে গত কয়েক বছর যেখানে ছিলাম সেখান থেকে কেকেআর আমাকে অনেক সাহায্য করেছে। আমার হাঁটুর চোটের সঠিক চিকিৎসার জন্য তারা আমাকে পাঠিয়েছিল। অন্য কোনো ফ্রাঞ্চাইজি কিংবা আমার নিজের দেশও আমার উপর এত বিনিয়োগ করেনি। রাসেল আরও বলেন, আমি এখানে ভীষণ খুশি। আমার মনে হয় না এই টুর্নামেন্টে অন্য কোনো ফ্রাঞ্চাইজিতে আমি খেলতে চাইব। আমি গত 9 বছর ধরে এখানে আছি, এখানে অনেক বছর ধরে আছি। সতীর্থদের সাথে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। যখন খেলা থাকে না তখন আমি কলকাতা নাইট রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ভেঙ্কের সাথে কথা বলি। আমি তাকে সত্যি অনেক শ্রদ্ধা করি। 2019 ওয়ানডে বিশ্বকাপের একটা বড় অংশে হাঁটুর চোটের কারণে খেলতে পারেনি রাসেল। এরপর থেকে হাঁটুর চোটটা বেশ ভোগাচ্ছে রাসেলকে, যার প্রভাব কিছুটা হলেও পড়েছে পারফরমেন্সে। জাতীয় দলে তার খেলাটাকেও প্রভাবিত করেছে চোট। ওয়েস্ট ইন্ডিজের সাবেক প্রধান কোচ ফিল সিমন্সের মতে, জাতীয় দলের হয়ে খেলতে খুব বেশি আগ্রহী নন রাসেল। এরপর থেকেই জাতীয় দলে ভ্রাত্য হয়ে আছেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটের বাস্তবতায় অবশ্য বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। দেশের খেলার চেয়ে আইপিএলকে বেশি প্রাধান্য দেওয়া ক্যারিবিয়ান ক্রিকেটারদের জন্য নিয়মিত ঘটনা।